আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাউয়ের প্ল্যান্টসগুলো ট্রান্সফার করব বড় পটে এবং কিভাবে করছি, কোন মাটিতে করছি তা আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আপনাদের কাছে আজকে আমার ভিডিওটি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন আজকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আমার লাউয়ের প্ল্যান্টসগুলো অনেক হেলদি হয়েছে, প্রত্যেকটা সিড থেকেই চারা বেরিয়েছে। ব্যাকআপ প্ল্যান্টস হিসেবে আমি কিছু চারা লাগিয়েছিলাম, সেগুলো থেকেও চারা বেরিয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে। এবছর আমি আমার লাউয়ের প্ল্যান্টসগুলো খুব বেশি আর্লি লাগাইনি, এতে যখন আমরা খুব লম্বা একটা সময় আমাদের ঘরের ভেতরে প্ল্যান্টসগুলো রাখি তখন কিন্তু চারাগুলো থেকে যে প্ল্যান্টসটা বেরোয় সেটা খুব দ্রুত বড় হয়ে যায় এবং সেগুলোকে বেরো করা যায় না। খুব অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয় ঘরের ভেতরে এবং প্ল্যান্টসটাও কিন্তু আনহেলদি হয়ে যায়। এখানে মাশাল্লাহ প্রত্যেকটা প্ল্যান্টসই অনেক হেলদি, তবে অনেকটা সময় হয়ে যাওয়াতে এখানে আমার কিছু কিছু পাতা ইয়েলো হয়ে গেছে। এগুলোকে আজকে যত ব্যস্ততাই থাকুক একে একে আমি এগুলোকে বড় পটে ট্রান্সফার করে দেব। আমার প্ল্যান্টসগুলো মাশাল্লাহ হেলদি। এর আরেকটা কারণ হচ্ছে আমি এবছর প্রায় 10 থেকে 12 দিন হার্ডেন অফ করেছি, সকালবেলা বাগানে এনে দিয়েছি এবং বিকেলে এসে আবার সেগুলোকে ইনডোরে নিয়েছি। অনেক ক্ষেত্রে দেখা গেছে রাতে ভুলে যাওয়ার কারণে রাতে এসে সেগুলোকে ইনডোরে নিয়েছি। কোনো কারণে যদি রাতে গার্ডেনে থেকে যায় তবে পাতাগুলো বা গাছগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা যারা গার্ডেনিং করি এ পর্যায়ে প্ল্যান্টসগুলোকে বড় করতে আমাদের কতটুকু শ্রম ভালোবাসার প্রয়োজন তা আমরা সবাই জানি। এখানে আমি একে একে প্ল্যান্টসগুলোকে তুলে নিচ্ছি পটে থেকে। মাশাল্লাহ শিকড়গুলো অনেক হেলদি, রুটগুলো দেখেই বোঝা যায় যে প্ল্যান্টসগুলো কতটা হেলদি। এটা এখানে থেকে আমি শিকড়গুলোকে কিছুটা আলগা করে দিচ্ছি বা তুলে দিচ্ছি এখানে, যেন যে পটে লাগাবো সেখানে যেন নিচে খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। লাউয়ের প্ল্যান্টসের জন্য সবসময় চেষ্টা করা উচিত যে একটু বড় কন্টেনার যেন হয়। আর মাটিতে লাগালে তো কথাই নেই, সেখানে খুব ভালোভাবে লাউ গাছটা বেড়ে উঠতে পারে কন্টেনারের চাইতে, এবং তেমন যত্নের প্রয়োজন হয় না। এবং ওয়াটারিংয়ের যে ব্যাপারটা সেটা মাটির ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়। আর কন্টেনারে যখন আমরা লাগাই তখন সেখানে ওয়াটারটা একটা লিমিটেশন থাকে এবং যদি কম বেশি হয় নষ্ট হয়ে যায়। আমি লাউয়ের চারাগুলো লাগানোর জন্য লাস্ট ইয়ার থেকেই কন্টেনার তৈরি করেছি। এখানে বড় বড় যে টবগুলো রয়েছে সেগুলোতে আমি ঘরের ওয়েস্টেজের সাথে, যেমন শাকসবজির খোসা, ফলমূলের খোসা, ব্যানানা পিল, এগ শেল এবং স্পেশালি মাছের আঁশ, এগুলো আমি এই কন্টেনারগুলোর নিচে দিয়েছি এবং তার উপরে মাটি ছিটিয়ে দিতাম। এভাবে করে করে আমি অনেকগুলো কন্টেনার ফুল আপ করেছি। এর ফলে আমার প্রত্যেকটা কন্টেনারে প্রচুর কেঁচো, এখানেও এগুলো হচ্ছে গোল্ডেন ডিগার, এগুলো মাটিটাকে অনেক উর্বর করে তোলে। এবং যে কন্টেনারে বা টবে কেঁচো থাকে সেখানে যে সবজিগুলো লাগানো হয় সেগুলো খুব দ্রুত হেলদি ওয়েতে বেড়ে উঠতে পারে। আমি খুব পছন্দ করি অর্গানিক গার্ডেনিংটাকে। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পসিবল হয় না সবগুলো পটে অর্গানিক ফার্টিলাইজার দেয়া, সেক্ষেত্রে আমি শপে যে অর্গানিক ফার্টিলাইজারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে থাকি। এখানে আমি একে একে সবগুলোকেই লাগিয়ে নিচ্ছি। এখানে একটা কন্টেনারে দুটো এবং কোনো ক্ষেত্রে তিনটে করে লাগিয়েছি, প্রচুর প্ল্যান্টসের জন্য, এবং সাপোর্ট দিয়ে দিয়েছি স্টিক। এভাবে করে মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে এবং যখন এর 10টা পাতা হয়ে যাবে তখন আমি
এটাকে ওয়ানজি কাটিং করে দেব এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হার্ডেন অফ করার ফলে প্লান্টসগুলো অনেক হেলদি এবং স্ট্রং থাকে, যেটা আমার লাস্ট ইয়ারে হয়নি। এবছর আমি এটা করার চেষ্টা করেছি এবং মাশাল্লাহ প্লান্টসগুলো অনেক স্ট্রং। দেখতে দেখতেই ওয়েদারটাও খারাপ হয়ে গেল, মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি চলে আসবে, কিন্তু তারপরও যেহেতু নতুন চারা লাগিয়ে প্ল্যান্টস লাগিয়েছি সেজন্য অবশ্যই ওয়াটারিং করতে হবে। প্রত্যেকটা কন্টেনারে আমি ওয়াটার দিয়ে দিচ্ছি যাতে নতুন পটে গাছগুলো অ্যাডজাস্ট করতে পারে। এভাবে করে দিয়ে দিলাম এবং এখন যদিও আমি তেমন কোনো ফুড দেইনি, কিন্তু যখন গাছটা আরও বড় হতে থাকবে তখন আমি এক্সট্রা ফুড দেওয়ার চেষ্টা করব। এখন যদি কোনো এক্সট্রা ফুড আমি দেই প্ল্যান্ট ফুড, তবে কিন্তু অত্যাধিক ফুডের কারণেও আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্যই যেহেতু মাটিটা প্রথম থেকেই তৈরি করা সেজন্য এক্সট্রা কোনো ফুড আমি দিলাম না। এতে আমার মানিরও সাশ্রয় হয় এবং এর থেকে যে ফলটা আসে সেটা খুবই সুস্বাদু হয়ে থাকে। এই ছিল আমার আজকের ভিডিও, যে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো বলবো আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।